welcome back to my channel. I'm Mousom and you are watching Vlog with Mousom. So guys, after a long time I'm vlogging again. Ajke actually amar exams aste tai jonno ami kono vlog korchhilam na, chhadchhilam na. Jai hok, ajker jonno exams side e rakhte hobe. Ar na ajke jabo Oritro ar Bittu dader sathe ghurte. Amra jabo Ghatakpukure ajke. But আজকে একটা রিসর্টে যাব আজ প্রত্যেকবারই রিসর্টে যাই বাট এবার টন আরেকটা রিসর্টে যাব এবার ফ্রোজেন গার্ডেনে যাব মনে হয় তো আমি চানঠান করে ফুললি রেডি এখন বাজে তোমার 6:40 আর আমি ফুললি রেডি তোমাদের আউটফিটটা একবার দেখিয়ে দেব আর এই জামাটা আমি কিনেছিলাম ধরান থেকে নেপালে যখন গেছিলাম যাই হোক তোমরা দেখতে থাকো আজকে খুব মজা হবে চলো এখনের জন্য টাটা তোমার ব্লগটা দেখতে থাকো এখন বেরিয়েছি চলো গাড়িতে গিয়ে উঠি একটু আমরা লেট আছি আজকে এখন 7:30 বাজে আমরা 15 মিনিটস লেট আছি আমরা 7:15 এ বেরোনোর কথা ছিল বাট একটু লেটে বেরোচ্ছি লেট হয়ে গেছে চলো জলদি জলদি যাওয়া যাক ও গাইস এই যে অরিত্র কিছু বলবে না না ভালো জায়গাটা বেশ ভালো বাট পার্কিং এর একটুখানি কম জায়গা বলতে হবে মানে জায়গা আছে বাট অতটাও না জায়গা যেহেতু স্যাটারডে সানডে আরও কম একটু প্রবলেমস হবে বাট জায়গাটা খুবই ভালো আপাতে তো দেখতে ভালো লাগছে এবার ভিতরে যাই দেখি কি এখনও জানি না বাট জায়গার একটুখানি শর্টেজ আছে বিকজ আমাদের গাড়িগুলোই রাখতে একটুখানি প্রবলেম হয়েছে তাও ওরা কয়েকজন বেরিয়ে গেছে বলে আমরা জায়গা পেয়েছি মানে ওরকমভাবেই বাট ঠিক আছে এটা হলো খাবার জায়গা চলো ভিতরে যাও আমরা এখানে বসে বসে সব ল্যাদ খাচ্ছি পুরা ল্যাদ খাচ্ছি ওকে আমি কখন থেকে হয়তো বলছি চলো 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 যাচ্ছেই না কি বেকার ছেলে একদম চিংড়ি মাছ গাইস লাঞ্চ হয়ে গেছে এত খেয়েছি আমার লেজে বমি পাচ্ছে আর পারছি না খাবার ভালোই ছিল বাজে কথা বলবো না খাবার ভালো ছিল বাট আমি ভেবেছিলাম বুঝি ওরা বাটিতে দেবে যে মানে একটু ভালোভাবে সাজিয়ে গুছিয়ে দেবে বাট ওটা করেনি একটু বিয়েবাড়ি স্টাইল লাগছিলো যাই হোক বাট খাবার খুব ভালো ছিল চিংড়িটা স্পেশালি খুব ভালো ছিল এখন তো এত খেয়েছি লেজিটা আমার পেট মানে পুরো ফেটে যাবে আর পারছি না পুরো বমি পাচ্ছি তোমার কি অবস্থা অরিত্র আমি আর হাঁটতে চলতে পারছি না আমার পেট পুরো ফেটে বেরিয়ে আসছে সেম অবস্থা আমারও আমরা অনেকক্ষণ ব্যাডমিন্টন খেললাম ব্যাডমিন্টন খেলে একটুখানি রেস্ট টেস্ট নিলাম ফোনে একদম চার্জ ছিল না তাই আর রেকর্ড কিচ্ছু করিনি এখন আমরা বেরোবো কি সেরা লাগছে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও দেখো কি সেরা লাগছে কত জল এখানে কত বৃষ্টি হয়েছে তার মানে রাজার হাত পুরো ডুবে গেছে
এনজয় করছি আমি কলেজ ডিনার করতে পারলাম গার্ডেন থেকে। গার্ডেনটা এমনি খুবই ভালো, বাট তোমার সার্ভিসটা একটু সামান্য স্লো, বাট ঠিক আছে, ওদের বিহেভিয়ার সব ভালো, খাবার দাবারও ভালো, রুমটুকুও ভালো, এভরিথিং ওকে, ডে আউটের জন্য ভালো, খাওয়া থাকার জন্য ভালো, আর এটা পেট ফ্রেন্ডলি। হ্যাঁ, বাই দ্য ওয়ে এটা পেট ফ্রেন্ডলি, তো আমাদের এখানে আসতে একটু লেট হয়ে গেছে, বিকজ আমরা অনেক ঘুরে 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 এসেছি। আর কী বলবো, একটা পোল্ট্রি বিষয়ভাবে আজকে যা যা পিকচার্স তুলেছি সব ইনস্টাগ্রামে দেখতে পাবে, আর এই ভিডিও লাস্ট ফ্রাইড রাইস আছে, এদিকে মামুর কাছে চাউমিন আছে, ওখানে বড় মা নানা পানির খাবে, এখানে অরিত্র আছে, পাপড় খেলাম, খুব ভালো খেলাম। আমরা এখন বেরিয়ে গেছি, কি অরিত্র কি দেখছো, ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান মনে হয়, সেই জিতবে সেই ভালো, কিছু বলবে না, ভালো বিট্টু দা টাটা। ভাই ঢুকে গেছি, আজকে দিনটা খুব ভালো কেটেছে সবার সাথে, আই হোপ তোমাদের ব্লগটা খুব ভালো লেগেছে, যদিও আমার ব্লগটা একটু ছোটো আই গেস। যাই হোক, এখন ভীষণভাবে টায়ার্ড, জাস্ট জামাটা ছেড়ে জাস্ট বিছানার মধ্যে লাফাবো, আর পারছি না। আমার নিউ ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসবে, টিল দেন প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, অ্যান্ড অ্যাডভান্স হ্যাপি পূজা এখনো জন্যে, টাটা।